আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। ঢাকা মহানগর পুলিশের কাছে মুচলেকা দিয়ে হিরো আলম জানিয়েছে, জীবনেও আর বিকৃত করে নজরুল আর রবীন্দ্রসঙ্গীত গাইবেন না। বুধবার দুপুরে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হিরো আলমের বিরুদ্ধে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে অনেকগুলো অভিযোগ জমা পড়েছিল, সেগুলোর বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তাকে ডাকা হয়েছিল, সে মুচলেকা দিয়েছে, জীবনেও আর নজরুল ও রবীন্দ্রসঙ্গীত বিকৃত করে গাইবে না, এই ধরনের ভিডিও আর বানাবে না। হারুনুর রশিদ বলেছেন, আমাদের বাঙালি সংস্কৃতির অহংকার নজরুল ও রবীন্দ্রসঙ্গীত, আমরা গান শুনি, নজরুল রবীন্দ্র শুনি, এসব গান যে সেসব কিছু পরিবর্তন করেছে। এইসব কেন করেছে জানতে চাইলে সে জানিয়েছে, সে জীবনেও আর এমন গান করবে না, সে মুচলেকাও দিয়েছে। তিনি বলেন, পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে বিভিন্ন সময়ে পুলিশের বিভিন্ন ডিআইজি এসপির পোশাক পরে কনস্টেবলের অভিনয় করেছে, আবার কনস্টেবলের ড্রেস পরে বিভিন্ন পদমর্যাদার চরিত্রে অভিনয় করেছে। এসব পোশাক পরতে পূর্ব অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু সে এগুলো নেয়নি, এমনকি সে শিল্পী সমিতির সদস্যও না। এসব ব্যাপারে তার কাছে জানতে চাইলে পোশাকের বিষয়েও সে মুচলেকা দিয়েছে। সে মুচলেকা বলেছে, এ ধরনের কোনো কাজ বা ভিডিও আর জীবনেও তিনি করবেন না। মূলত বুধবার সকালে ডিবিতে ডাকা হয়েছিল হিরো আলমকে, এবার 12টা বাজতে চলেছে তার। আবারও যদি ভবিষ্যতে এমন কাণ্ড করে তাহলে খবর আছে, এমনটাই বলেছে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ আপডেট। প্রতিনিয়ত খবরাখবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।